बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। प्रिय प्ले क्लासेर शिक्षार्थीबृंद, तोमादेर गणित 5 नम्बर क्लास। आजके 5 नम्बर क्लासेर 8 पृष्ठाय आमरा शतक्रिया शिखब। आजके शतक्रिया जेटा पूर्वेर क्लासगुलोते करा हयेछे, आबारो सेई क्लासटा आमरा एइजन्य जे प्रथमे शतक्रिया ना शिखले आमरा कि करते पारबो ना, পরবর্তীতে যে সংখ্যা শনাক্ত করতে পারবো না। তাহলে শতক্রিয়া প্রথম থেকে শুরু করি আমরা। একে আমরা শিখেছিলাম আল্লাহ, একে আল্লাহ, দুয়ে ঈদ, দুয়ে ঈদ, আর তিনে তিনে বাহিনী, চারে কিতাব, পাঁচে নামাজ, ছয়ে ঋতু, সাতে দোজখ, আটে বেহেশত, নয় গ্রহ আর দশে দিক, নয় গ্রহ দশে দিক, এটা ছিল আমাদের শতক্রিয়ার প্রথম পড়া। তাহলে আমরা শতক্রিয়ার প্রথম এটা পড়ে নিব, সবাই আমার সঙ্গে পড়তে পারো। শতক্রিয়া প্রথম যেটা পড়ব সেটা বলা হয়েছে একে আল্লাহ, দুয়ে ঈদ, তিনে বাহিনী, চারে কিতাব, পাঁচে কালেমা, ছয়ে ঋতু, সাতে দোজক, আটে বেহেশ, নয়ে গ্রহ আর দশে দিক। এবার আমরা এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, এক দশ চার চোদ্দ, এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, আর দুই শূন্য বিশ। এরপরে এসো দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ, দুই দশ ছয় ছাব্বিশ, দুই দশ সাত সাতাশ, দুই দশ আট আঠাশ, দুই দশ নয় উনত্রিশ, আট তিনে শূন্য তিরিশ। এই তিরিশ পর্যন্তই আমাদের আজকের শতক্রিয়া। আসলে পড়ব পঁচিশ, কিন্তু পাঁচ পর্যন্ত বৃদ্ধি করা হইল। এবার তাহলে আমাদের এটা মুখস্থ করার পালা। প্রথমে আমরা যেটা মুখস্থ করব সেটা একে আল্লাহ, দুয়ে ঈদ, তিনে বাহিনী, চারে কিতাব, পাঁচে নামাজ, ছয়ে ঋতু, সাতে দোজক, আটে বেহেশত, নয় গ্রহ, দশে দিক। এবার এসো এক দশ এক এগারো, এক দশ দুই বারো, এক দশ তিন তেরো, এক দশ চার চোদ্দ, এক দশ পাঁচ পনেরো, এক দশ ছয় ষোলো, এক দশ সাত সতেরো, এক দশ আট আঠারো, এক দশ নয় উনিশ, দুয়ে শূন্য বিশ, দুই দশ এক একুশ, দুই দশ দুই বাইশ, দুই দশ তিন তেইশ, দুই দশ চার চব্বিশ, দুই দশ পাঁচ পঁচিশ, দুই দশ ছয় ছাব্বিশ, দুই দশ সাত সাতাশ,
2 10 8 28 2 10 9 29 3 10 30 যেটা আমরা 3 0 30 বলে থাকি। তাহলে আমরা শতকিয়ার প্রথমে যেটা জানব 1 থেকে 10 পর্যন্ত প্রথমে সংখ্যা জেনে নিব আর সেই সংখ্যার সঙ্গে শতকিয়া ছড়া পড়ব। সবাই আমার সঙ্গে পড়তে পারো, 1 এ আল্লাহ, 2 এ ঈদ, 3 এ বাহিনী, 4 এ কিতাব, 5 এ নামাজ, 6 এ ঋতু, 7 এ দোজখ, 8 এ বেহেশত, 9 এ গ্রহ, 10 এ দিক। 1 এ আল্লাহ, 2 এ ঈদ, 3 এ বাহিনী, 4 এ কিতাব, 5 এ নামাজ, 6 এ ঋতু, 7 এ দোজখ, 8 এ বেহেশত, 9 এ গ্রহ, 10 এ দিক। 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19, 2 0 20, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 0 30। শতকিয়া আমরা পড়ব 1 থেকে 25 পর্যন্ত। আর লেখার সময় তোমরা সবাই এটা প্রথমে লেখা শিখতে হবে। লেখা শেখার সিস্টেম যেটা বলা হয়েছে লেখাটা এরকম হবে যে প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত লেখা শিখব। 1 থেকে 10 পর্যন্ত লেখা শিখলে আমরা 100 পর্যন্ত পারব। যেমন প্রথমে আমরা 10 লিখলাম, 1 0 10, এরপরে লেখো 9, এরপরে 8, এরপরে 7, তারপর 6, 6-এর পর 5, এবার লেখো 4, এরপরে 3, তারপর 2, তারপর 1। এটা আমরা কি করলাম, বড় থেকে ছোটর দিকে লিখেছি। এবার যদি আমরা লিখি ছোট থেকে বড়, তাহলে লিখব 1 2 3 4 5। এবার এসো 6 7 8 9, 1 0 10, এটা হলো আমাদের ছোট থেকে বড়, আর এটা বড় থেকে ছোট। ছোট থেকে বড় যেটা লিখেছি সেটা আমরা লিখলাম, এটা ছোট থেকে বড়, আর এই পাশেরটা লিখলাম বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট মানে উল্টা, যে উল্টাটা আমরা 10-এ দিক, 9-এ গ্রহ, 8-এ বেহেশত, 7-এ দোজখ, 6-এ ঋতু, 5-এ নামাজ, 4-এ কিতাব, 3-এ বাহিনী, 2-এ ঈদ, আর 1-এ আল্লাহ। এটা আমরা এখন সিধাভাবে পড়তে পারি, 1-এ আল্লাহ, 2-এ ঈদ, 3-এ বাহিনী, 4-এ কিতাব, 5-এ কালের নামাজ, 6-এ ঋতু, 7-এ দোজখ, 8-এ বেহেশত, 9-এ গ্রহ, 10-এ দিক। এবার তোমাদের জন্য থাকবে বাসার কাজ। বাসার কাজ তোমরা অবশ্যই মুখস্থ করবে। 1 থেকে 10 পর্যন্ত ছন্দ ছড়ায় শতকিয়া, আর 11 থেকে 25 পর্যন্ত শতকিয়া। তাহলে আমরা লিখব 1 থেকে 25 পর্যন্ত শতকিয়া। বাসার কাজ, বাসার কাজ 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত শতকিয়া মুখস্থ বলা। মুখস্থ বলা
এক থেকে ২৫ পর্যন্ত শতকিয়া মুখস্থ বলা। সবাইকে অনলাইনে ক্লাসে যোগদানের জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।